তাই 30তম কাটোয়া বইমেলা আমাদের স্বপ্ন দেখাচ্ছে আরো অনেক অনেক যাত্রার। নমস্কার, দিশা ক্রিয়েটিভ জবসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিদিশা। আজকে আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে আয়োজিত হওয়া বইমেলায়। আমরা ভিডিওটি শুরু করব, তার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আমরা চলে এসেছি কাটোয়ার বইমেলায়। বইমেলা হলো বইপ্রেমীদের জন্য স্বর্গোদ্যান। এই বইমেলা আয়োজিত হয়েছে কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে। মেলা শুরু হচ্ছে 28শে জানুয়ারি আর চলবে 23রা ফেব্রুয়ারি পর্যন্ত। এটি হলো কাটোয়ার 30তম বইমেলা। বইমেলার তোরণটিকে বইয়ের আদলে বেশ সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। মেলা প্রাঙ্গণেও প্রবেশ করেই দেখতে পাবেন বেশ কিছু বইয়ের আদল তৈরি করে রাখা আছে, খুবই সুন্দর কারুকার্য, আমাদের তো খুবই ভালো লেগেছে। বইমেলা অন্যান্য মেলার থেকে একটু আলাদা। এই মেলায় বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয় আর বিক্রিও হয়। বর্তমানে এই মেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বইমেলার উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা। আজ মেলার প্রথম দিন, তাই উদ্বোধনী অনুষ্ঠান চলছিল, তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের বইমেলার মঞ্চটি আমাদেরই কাটোয়ারি ভূমিপুত্র হাসান আজিজুল হকের নামে উৎসর্গ করা হয়েছে। এই হাসান আজিজুল হকের নামে উৎসর্গ করা মঞ্চে আজকের এই বইমেলার উদ্বোধন পর্বে প্রথমে একটি আবৃত্তি করবেন সুচরিতা দত্ত ঘোষ। ফিরেছি, এখন নেবে কি আমাকে? জানে ফিরিনি, যায় না ফেরা, যায়নি তো, এখনই আসছি ফিরে। এই কথা বলে দ্রুত পায়ে গেছে দুখানি পায়ের পাতা পরিয়ে, নিজেকে উঠিয়ে নিয়ে আসন থেকে ধুলোয় পায়ের ছাপ মুছে দিয়ে, মেধা বুদ্ধি শ্রম ঘাম ভালোবাসা দায়িত্ব কর্ম সব সব নিয়ে চলে গেছি। তুমি জানো ও চলে গেছে সমস্ত বিকিয়ে দিয়ে পৃথিবীর পথে, শূন্য খোল শুধু পড়ে আছে, কেন নেবে তাকে? তুমি তো বিশুদ্ধ চাও, তুমি তো এঁকেছিলে চোখ, সরলতা তোমারই উপহার, মাটির উপরে যেমন ঘাস তেমনি সবুজ ঘাস তোমারই দান। সব নিয়ে চলে গেছে যে বিকিকিনি করেছে কানাকড়ির দামে,
শ্রান্ত ক্লান্ত সেই মানুষ বিষীণ বৃদ্ধ সাপের নিঃশ্বাস যেন, বাজ পড়া তাল তাল গাছের মতো ভগ্ন ছিন্ন একাকার। এসেই বলে যাই, আর বলে এসেছি নাও, তুমি তো ঠিকই জানো আসেনি সে, এই ব্যাকুলতা হৃদয় কাতরতা তাকেও চেনে না সে, তবু কেন বনে চলে আত্মপ্রতারণার জাল, তুমি তো দিয়েছিলে জেলে আলোর দীপ্তি চোখে যৌবনের জ্বলন্ত স্বপ্ন জ্যৈষ্ঠের ঝড় এনে দিয়েছিলে, দুটি পায়ে তীব্র গতির পাখি চলে যাও চলে যাও পৃথিবীতে পৃথিবীর পথে, তারপর কত পাপ কত ধস কত যে পাল্টায় চোখের রং, স্বচ্ছতা তরলতা স্বচ্ছতা ঢাকে চটচটে ময়লা প্রলেপে, এই কি সার্থক সংসার খাঁচা বন্ধ পাতাল নিহিত সত্তা, ক্ষমা কর এখন নগ্ন শিশু দাঁড়িয়েছে, গ্রহণ কর গ্রাস কর গ্রহণ কর গ্রাস কর। নমস্কার। ৩০তম কাটোয়া বইমেলার উদ্বোধক, বাংলার চলচ্চিত্র এবং থিয়েটার জগতের উজ্জ্বল নক্ষত্র দেবশঙ্কর হালদার, কাটোয়া পৌরসভার পৌর প্রশাসক সমীর সাহা এবং উপস্থিত বিশিষ্টজনেরা এবং আপনারা, প্রকৃতই অনেক অসুবিধার মধ্যে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে একটা দিন ধার্য করেও করোনার জন্য যখন সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল তখন বইমেলাও পিছিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আজকে বইমেলা শুরু হচ্ছে। তা সত্ত্বেও আমরা নিশ্চিত যে কাটোয়া বইমেলা যেভাবে অনুষ্ঠিত হয়, যেভাবে মানুষের সহযোগিতা পায়, এই কদিনও বইমেলা প্রাঙ্গণ সেইভাবেই ভরে উঠবে। এবং মূল উদ্দেশ্য যে বই বিক্রির প্রসার, সেটা নিঃসন্দেহে ভালো হবে। কাটোয়া বইমেলায় মঞ্চে যারা আমার অগ্রজ আছেন তাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি, নিচে যে অগ্রজরা রয়েছেন গুরুজনেরা রয়েছেন তাদের আমার প্রণাম জানাচ্ছি, আমার অনুজ যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে এবং নিচে। বইমেলার বিশেষ করে কাটোয়া বইমেলার এই পরিবেশ, এই মঞ্চ এবং নিচ, উঁচু এবং নিচ, এই ব্যবধান ঘুচিয়ে দিতে পারছে বলেই আমার ধারণা। এইখানে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, আমি এই কথা স্বীকার করতে বাধ্য। আমি গত কয়েকদিন আগেই একটি বইমেলায় গিয়েছিলাম এইরকমই একটি কাজে, বইমেলায় যেতে আমার খুব ভালো লাগে, তাই ডাকলেই আমি চেষ্টা করি যদি পারি তাহলে সেখানে যেতে। কিন্তু এই কাটোয়া বইমেলার এই প্রাঙ্গণে যে পরিবেশটা এখনো অবধি তৈরি হয়ে আছে, এই রকম শান্ত সমাহিত সংস্কৃতি মনস্ক পরিচ্ছন্ন সচেতন সংবেদনশীল এবং একই সঙ্গে উদার এই পরিবেশ কিন্তু আমি দেখিনি, একথা আমাকে স্বীকার করতেই হবে। স্মারক সহযোগে দেবশঙ্কর হালদার মহাশয়কে বরণ করে মাদলের তালে বইমেলার শুভ সূচনা হলো। এই মেলায় শত শত প্রকাশক ও বই ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
প্রতিটি দোকানেই নানা ধরনের বই সুন্দরভাবে সাজানো আছে। নানা ধরনের বই এই মেলা থেকে সংগ্রহ করার সুবর্ণ সুযোগ রয়েছে, তাই প্রচুর বইপ্রেমী মানুষ এই মেলায় সমবেত হন। বস্তুত বইমেলা আমাদের বারবার স্মরণ করায় বই আমাদের সর্বোত্তম বন্ধু। বইমেলা শুধু সংস্কৃতির বাহক নয়, জ্ঞানের সীমানাও বিস্তৃত করে। নানা দুষ্প্রাপ্য পুরনো বই যেমন এই মেলা থেকে সংগ্রহ করার সুযোগ রয়েছে, তেমনি নানা নতুন লেখকের লেখা পড়ে তাদের সঙ্গে পরিচয় করারও সুযোগ তৈরি করে এই বইমেলা।
বই মেলা হলো বইকে কেন্দ্র করে লেখক ও পাঠকের মিলন মেলা। আনন্দঘন পরিবেশে বই কেনা বেচার সুযোগ পাওয়া যায় এই মেলায়। বই মেলায় শুধু বই কেনা বেচাই হয় না, সমগ্র মেলা জুড়েই বিরাজ করে এক উৎসব মুখর পরিবেশ। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এই মেলায়, তারই কিছু ঝলক রইল আপনাদের জন্য। বাজল কি বল হাসি আজীবন বাজল কি বল হাসি আজীবন বাজল কি আমাদের বইমেলার ভিডিওটি এখানেই শেষ করছি। বইমেলায় এসে নানা ধরনের বই দেখে ও কিছু বই কিনে সত্যি খুব ভালো লাগলো। আপনারাও এই মেলায় আসুন, আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমরা আজকে ভিডিও শেষ করছি।